দর্শক, এনটিভি নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তাড়াতাড়ি রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারশা মিনাওয়ালা। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গানের এক একজন তারকাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। পুরো মাস জুড়ে থাকে একজন শিল্পীকে ঘিরে আমাদের সম্পূর্ণ আয়োজন। ফেব্রুয়ারি মাসে জন্ম শাহ আব্দুল করিমের, আর এই মাস ঘিরেই থাকছে শাহ আব্দুল করিমের গান এবং আলোচনা। আমাদের আজকের পর্ব তাই সাজানো হয়েছে শাহ আব্দুল করিমের জীবন এবং গান নিয়ে। গান শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কবি এবং কণ্ঠশিল্পী হাসান মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শাহ আব্দুল করিমের জীবন এবং গান নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি লেখক এবং সংগ্রাহক সুমন কুমার দাসকে। সুমন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। শাহ আব্দুল করিমের জন্ম, গান, কথা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনাতে যাবার আগে আমরা একটা গান যদি শুনতে পারি আপনার কাছ থেকে, আজকে কোন গানটা দিয়ে শুরু করতে চান আপনি? বন্দে মায়া লাগাইছে, এই গানটি দিয়ে শুরু করতে চাই। বন্দে মায়া লাগাইছে, ফিরিতে শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, পীড়িতে শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পীড়িতে শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, পীড়িতে শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাই। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, ভাই কো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, ভাই কো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমি কি বলিব বিচ্ছেদের অনলে পুরে কোলে জয়ঙ্গা, আমি কি বলিব বিচ্ছেদের অনলে পুরে কোলে জয়ঙ্গা, ভাগকুল নাশা পীড়িতে আমায় পাগল করেছে, ভাগকুল নাশা পীড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। চমৎকার। ধন্যবাদ। সুমন্ত সিলেটেরই ছেলে আমি যতটুকু জানি। হ্যাঁ, এবং শাহ আব্দুল করিম, ওনার জীবন এবং গান নিয়ে আপনি একটা বই আপনার বেরিয়েছে, যেখানে আপনার সংগৃহীত কিছু গানের কথাও আছে এবং ওনার জীবন সম্পর্কে কিছু লেখা আছে, তাই না? হ্যাঁ, তো এটা সম্প্রতি প্রথমা
প্রকাশন থেকে বেরিয়েছে শাহ আব্দুল করিম জীবন গান নিয়ে। শাহ আব্দুল করিম তো আমার পাশের উপজেলার বাসিন্দা ছিলেন, সঙ্গত কারিনী ছোটবেলা থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। সাধারণত বাউল সাধকদের আমরা দেখি, বাউলের যে তত্ত্বগান রয়েছে, নিগড় তত্ত্বের যে গানগুলো রয়েছে সেগুলো নিয়ে বাউলের কাজ করেন, কিন্তু শাহ আব্দুল করিম সেই ধারা থেকে একটু বেরিয়ে এসেছেন। উনি সবসময় বলতেন, যদি মানুষের জন্য নাই বলে থাকি, মানুষের জন্য লাইন লিখে থাকি, তাহলে বাউল সাধনা দিয়ে কী হবে। বাউল সাধনা এবং মানুষ ভজনা যেটা বাউলদের প্রকৃত তত্ত্ব, সেই তত্ত্বকে তিনি তার গানের মাধ্যমে রূপান্তর করেছেন, এবং যে কারণেই তার গানগুলো আজকে আমরা অনেকেই পছন্দ করে থাকি। কাছ থেকে কি দেখার সৌভাগ্য হয়েছে কখনো, যেহেতু পাশের এলাকাতেই ছিলেন? হ্যাঁ, আমার ওনার মানে মৃত্যুর বেশ আগে থেকেই, প্রায় বছর দশেক আগে থেকে ওনার সাথে আমার বেশ ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি হয় এবং আমাকে উনি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতেন। তো তার গানের মূলত তার গানের মুহে পড়ে, আপনাদের মতো আমাদের মতো যেটা আপনি বললেন যে সহসল তার গানের বাসা, আমি একটা গানের সামান্য একটু উদাহরণ দিই তার গানের মধ্য দিয়ে। একটা গানের শেষ পর্যায়ে উনি লিখেছেন, দুনিয়ায় বেটা কুন্তানা, সিলেটের একটি আঞ্চলিক একেবারেই, দুনিয়ায় বেটা কুন্তানা, মানে দুনিয়াটা আসলে কিছুই না। এই একটা ছোট্ট লাইনের মধ্য দিয়ে আমাদের জাগতিক যে ধরনের আমাদের মোহ থেকে যেভাবে আমরা রয়েছি বন্দী, সেটাকে উনি বুঝিয়ে দিয়েছেন আসলে এই দুনিয়া কিছু না, এখানে ঝগড়া ফেসাদ কিংবা আমাদের মধ্যে যে ধরনের বিভেদ হিংসা বিদ্বেষ সে ধরনের টাকা দেওয়া উচিত না। এটাই হচ্ছে মূলত শাহ আব্দুল করিমের প্রকৃত দর্শন। এবং এ কারণেই তিনি আরেকটি গানে উনি বলেছেন, তত্ত্বগান গেয়ে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশার ছবি। এই হচ্ছে শাহ আব্দুল করিমের প্রকৃত পরিচয়। উনি বাউল সাধনা বাউল ভজনা যেমন করেছেন, তেমনি মানুষের ভজনা করেছেন এবং মানুষের মধ্যেই থেকেছেন। 10 বছর যে আপনি কাছ থেকে ওনাকে দেখেছেন এবং সান্নিধ্য লাভ করেছেন, সে ব্যাপারে আমরা একটু জানতে চাইব আপনার কাছে। আপনার কাছ থেকে এখন একটা গান শুনলে কেমন হয়? হ্যাঁ, ভালো হয়, আমি তো গাওয়ার জন্য এসেছি। কোনটা শোনাবেন এখন? এখন যে গানটি গেছি এটির শিরোনাম বসন্ত বাতাসে শুই। জি, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমরায়া কুল সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, তাইতো পাগল আব্দুল করিম, তাইতো পাগল আব্দুল করিম, আশায় চেয়ে থাকি সৈগ বসন্ত বাতাসে,
ছুঁই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে ছুঁই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে ছুঁই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে ছুঁই গো বসন্ত বাতাসে, ছুঁই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে ছুঁই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে ছুঁই গো বসন্ত বাতাসে। আরেকটা আসলে খুবই জনপ্রিয় গান। হ্যাঁ, এই গানটাও বেশ জনপ্রিয়। গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি বসন্ত বাতাসে ছুঁই গো বলে পত্রিকার শিরোনাম হচ্ছে, বসন্ত দিন শুরু হচ্ছে। ব্যক্তিগতভাবে যখন তার সঙ্গে মিশি, নানা স্মৃতি নানা বিষয় রয়ে গিয়েছে, অনেক বলার বিষয় রয়ে গেছে। একটা বিষয় না উল্লেখ নয়, একবার শাহ আব্দুল করিমের একটা অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হবে এবং তাকে 3 লাখ টাকা পুরস্কার আর্থিক সম্মাননা দেওয়া হবে। তখন ওনার স্মৃতিশক্তি খুব একটা ছিল না। তখন উনি যখন বলা হলো যে আপনাকে 3 লাখ টাকা সম্মাননা দেওয়া হবে, উনি ওনার বক্তব্যে বলছেন, আপনারা আমি মানুষ আমাকে ভালোবাসেন, সবাই আমাকে পছন্দ করেন, আপনারা ভালোবাসা দিয়েছেন সেটা যেতেই আমি মুগ্ধ। তবে আপনারা যে 3,000 টাকা আমাকে দিচ্ছেন, উনি ভাবছেন যে 3,000 টাকা ওনাকে দেওয়া হচ্ছে, 3,000 টাকা দেওয়া হচ্ছে, এত টাকা আমি আসলে এই সম্মানটা কীভাবে রাখবো। তখন আয়োজকরা ওনার ভ্রম সংশোধন করে দিলেন, বললেন যে আসলে 3,000 টাকা না, আপনাকে তো 3 লাখ টাকা দেওয়া হচ্ছে। তখন তো উনি লাভ দিয়ে মঞ্চ থেকে উঠে বললেন, বলছে অসম্ভব, আমি এই টাকা নেব না, এত টাকা দিয়ে আমি কী করবো। হ্যাঁ, সাথে সাথে উনি ওনার ছেলেরা, হ্যাঁ, অসাধারণ সরল একেবারে নির্লোভ মানুষ ছিলেন, তো উনি বললেন যে আসলে আমি এই টাকা নেবো না। ওনার ছেলের হাত ধরে বলতেছেন, চলো আমরা বাড়ি চলে যাই, এত টাকা নেবো কেউ, তারা যে আমাকে ভালোবাসছেন সেটাই তো বিশাল একটা বিষয়। এ হচ্ছে শাহ আব্দুল করিম, তার নির্লোভ চরিত্রের মানুষ। এটা অহরহ শাহ আব্দুল করিমকে নিয়ে এই ধরনের দেওয়া যায়। আরেকটি ব্যক্তিগত, আমার একেবারেই ব্যক্তিগত স্মৃতি, শাহ আব্দুল করিমকে নিয়ে কাজ করার সুবাদে শাহ আব্দুল করিম সংবর্ধন গ্রন্থ নামে একটি বই আমি সম্পাদনা করেছিলাম, সেটা 2006 সালের দিকে। তো যখন শাহ আব্দুল করিমের কাছে এই বইটি আমি দেব, আমার এই বইয়ের একটা কপি দেবো নিয়ে, তো ওনার ছেলে ওনাকে বলছেন, বাবা আমাদের সুমন একটা আপনাকে নিয়ে কাজ করছে, এই বইয়ের একটা কপি আর কি। তো উনি দীর্ঘক্ষণ সময় এই বইয়ের পশ্চাতের দিকে তাকালেন। তো শাহ আব্দুল করিমের মাথার একটু অংশ কাটা ছিল এই বইয়ের মধ্যে, হ্যাঁ ছিল। তো উনি বলতেছেন যে, সুমন আমার তো মাথাটা কাটা কেন? তো আমি বললাম যে আসলে এটা তো বাংলাদেশের খুব প্রতিষ্ঠা একজন আলোকচিত্রী নাসির আলী মামুন, উনি ছবিটা তুলেছেন এবং খুবই শিল্পসম্মত ছবি। তুমি আমাকে বললেন যে আমার মাথা কেটে তোমার শিল্পসম্মত, মানে একেবারে আমি এটা এই কারণেই বললাম, এই মানে ব্যক্তিগত একেবারে সরল ভঙ্গিতে উনি কথাগুলো বলতেন। শুনুন, আমরা আরো কথা বলবো আপনার সাথে এই চমৎকার যে মজার মজার ঘটনাগুলো, আসলে কাছে ছিলেন বলেই বা কাছে দেখার সৌভাগ্য হয়েছিল বলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারছেন, আমরা আরো একটু জানতে চাবো আপনার কাছে। তবে হাসিন ভাইয়ের কাছ থেকে আরেকটা গান শুনতে চাই এখন। আজকের যে শাহ আব্দুল করিম আমাদের নাগরিক বলয়ে, আমাদের অভিজাত ড্রয়িং রুম থেকে একেবারে মাঠের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এর নেপথ্যে কিন্তু সঞ্জীব দার একটা প্রচ্ছন্ন হলেও একটা ভূমিকা ছিল। আমি এই গানের মধ্য দিয়ে তাকে একটু স্মরণ করতে চাই। গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না। চুরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চুরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথ ঠেকল গাড়ি উপায় বুদ্ধি মেলে না, মধ্যপথ ঠেকল গাড়ি উপায় বুদ্ধি মেলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না। মহাজন যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে, মহাজন যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে, গাড়ি চালায় মন রে ভাড়ে ভালো মন্দ বোঝে না, গাড়ি চালায় মন রে ভাড়ে ভালো মন্দ বোঝে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না। ইন
ময়লা জমেছে পার্সগুলো ক্ষয় হয়েছে ইঞ্জিনে ময়লা জমেছে পার্সগুলো ক্ষয় হয়েছে ডাইনামো বিকল হয়েছে হেডলাইট দুইটা জ্বলে না ডাইনামো বিকল হয়েছে হেডলাইট দুইটা জ্বলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবে আর আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবে আর সামনে বিষম অন্ধকার করতেছি তাই ভাবো না সামনে বিষম অন্ধকার করতেছি তাই ভাবো না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে চমৎকার এবং সঞ্জীবদার কথা আবারও মনে পড়ে গেল যে শাব্দুল কুমির গানগুলো যে গাওয়া হচ্ছে শাব্দুল কুমির কিন্তু একটা তার রচনার পুরো সম্ভার একটা রয়েছে একটা রচনা সমগ্র রয়েছে সেটা বাজারে পাওয়া যায় শিল্পীরা কিন্তু সেটা আমার মনে হয় না খুব একটা মানে লক্ষ্য করেন ফলো করেন এটা কিন্তু ভুলভাল গাইছেন পঙ্ক্তিতে মানে উল্টাপাল্টা করে গাইছেন শাব্দুল কুমির যেটা বলেন নাই শাব্দুল কুমির কিন্তু খুব রাগ করতেন তার গানের যদি সুর সে পরিবর্তন আচ্ছা ঠিক আছে সুর তার মতো করে সে গাইলো সেটা আমি মেনে নিলাম কোনোভাবে কিন্তু তার গানের পঙ্ক্তির যদি একটু উল্টাপাল্টা হতো সেটা উনি ওনার শিষ্যদের ক্ষেত্রে খুব চরমভাবে রাগ করতেন এবং তাকে গান না গাওয়ার জন্যই একবারেই খুব ইয়ে করতেন আর কি আমরা আরও কথা বলছি আরও গান শুনছি আমরা যদি চলে যায় আবার আপনার কাজের দিকে এবং আপনারা যে সংগ্রহ করেছেন এবং গবেষণার ধর্মী যে বইটি আপনার এখানে যখন আপনি শাব্দুল করিমকে তুলে ধরেছেন ওনার জীবনী তুলে ধরেছেন তখন আপনার কাছে কি মনে হয়েছে যে আমরা সাধারণ মানুষ যতটুকু আমরা শাব্দুল করিমকে চিনতে পেরেছি এবং বাস্তবিক অর্থে শাব্দুল করিম যিনি একজন মানুষ যেমন ছিলেন এখানে কোনো পার্থক্য দেখেছেন কিনা শাব্দুল করিমের প্রায় 500 গান লিখেছেন এবং প্রায় সবগুলো গানই তার এক একটা দর্শন বহন করে শাব্দুল করিম নিয়ে কাজ করতে গিয়ে যখন দেখলাম মানে এই মানুষটা কিন্তু একটা ত্রিকালদর্শী মানুষ ছিলেন পাকিস্তান আমল থেকে শুরু করে আপনার ব্রিটিশ তারও আগে ব্রিটিশ আমল এবং এই বাংলাদেশের আমল তিনটা আমলের কিন্তু প্রত্যক্ষদর্শী যে শাহ আব্দুল করিম এবং এই তিন আমলের প্রভেদ ভেদ সব কিছু তার গানের মধ্যে কিন্তু আমরা পাওয়া যায় এই মানুষটা আপনার কাকমারি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এর আগে ভাষা আন্দোলনের সময় গান গিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় গান গিয়েছেন ইভেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় সে গান গিয়েছেন দেশের যে কোনো প্রগতিশীল সংকট সংগ্রামে শাহ আব্দুল করিমের একটা বিশাল ভূমিকা ছিল সেটা হরিপুরে যখন তেল লুট হয়ে যাবে বলে একটা ধোয়া উঠলো তখন সে গান গাইতে গাইতে তার বাড়ি থেকে হরিপুর দীর্ঘ পথ নিজে হেঁটে হেঁটে গান গেয়ে গিয়ে সেখানে চলে গেছেন এই যে শাব্দুল করিম দেশের প্রতি এই যে তার মায়া মানুষের প্রতি এই যে মমতা সেটা কিন্তু অন্যান্য সাধকদের ক্ষেত্রে খুব একটা আমরা পাই না আর শাব্দুল করিমের ভিন্নতা কিন্তু ওই জায়গার মধ্যেই তো আমার অনুরোধ থাকবে এই জন্মশতবর্ষ উপলক্ষে শাব্দুল করিমের গান যেন আমরা শুদ্ধভাবে শুদ্ধ সুরে শুদ্ধ কথায় আমরা গাইতে পারি আমরা তাকে তার চেতনাকে ধারণ করতে পারি তার আদর্শকে ধারণ করতে পারি তাহলে কিন্তু শাহ আব্দুল করিম প্রকৃতপক্ষে তার যে আদর্শ চলে যেতে চেয়েছিলেন সেটা আমাদের মধ্যে প্রস্ফুটিত হবে আমরা সেটাই আশা করছি আপনারা সাহায্য করবেন সেটাই আমরা আশা করি সুমন অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ আপনাকেও হাসান ভাই আপনার গান শুনতে শুনতে কিন্তু আমরা অনুষ্ঠান শেষ করব আপনাকে আগেও ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি দর্শকদের ধন্যবাদ জানাবো আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এনটিভির সকল শ্রেণীর দর্শক এবং কলাকুশলীকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক শাব্দুল করিম নিয়ে আমরা আরও কথা বলবো আরও গান শোনাবো আপনাদের আমাদের আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে আশাই করছি চলুন গান শুনতে শুনতে শেষ করি আমাদের আজকের এই পর্ব গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার খাটু গান গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার খাটু গান গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম
যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইত গাজির গান আইত রঙে ঠঙে গাইত আনন্দ পাইতাম বর্ষা যখন হইত গাজির গান আইত রঙে ঠঙে গাইত আনন্দ পাইতাম কে হবে মেম্বার গ্রাম সরকার কে হবে মেম্বার গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায় রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার খাটু গান গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম